বুধবার কাশীপুর এলাকায় ড্রেন থেকে মাটি তোলার সময় কেটে যায় মাটির নিচে দিয়ে নিয়ে যাওয়া টিএনজিসিএল এর পাইপ। পাইপলাইন ভেঙে যাওয়ার কারণে মাটির নিচ থেকে তীব্র বেগে গ্যাস বেরানো শুরু হয়। এলাকায় আতঙ্ক এবং উত্তেজনা ছড়িয়ে পড়ে। যে কোনো মুহূর্তে বিপদ ছড়িয়ে পড়ার ভয়ে স্থানীয় লোকজন রান্নাবান্না বন্ধ করে দেয় এবং ইলেকট্রিকের সুইচ অফ করে মেইন সুইচ নামিয়ে দেয়। স্থানীয় লোকজনেরা এই খবর জানায় দমকল দপ্তরে এবং আগরতলা পূর্ব থানায়। ঘটনাস্থলে ছুটে আসে পুলিশ এবং দমকল কর্মীরা। খবর দেওয়া হয় টিএনজিসিএলও। কিছুক্ষণের মধ্যেই ঘটনাস্থলে পৌঁছে যায় টিএনজিসিএল এর পাইপ সারাই কর্মীরা। কিছুক্ষণ আপ্রাণ চেষ্টার পর তারা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। স্থানীয় লোকজনের অভিযোগ, অপরিকল্পিতভাবে নর্দমাকে মাঝে রেখে আড়াআড়িভাবে মাটির নিচ দিয়ে পাইপলাইন টানার জন্যই এই দুরবস্থা। এক্ষেত্রে টিএনজিসিএল এর উদাসীনতাকেই দায়ী করেছেন স্থানীয় লোকজনেরা। থানাতে খবর দেওয়া হয়েছে, ফায়ার সার্ভিস খবর দেওয়া হয়েছে, তারা আসার পর এরপর গ্যাস কোম্পানির থেকে তারাও আইসে, এখানে চাবি বন্ধ করে এখন মেরামতির কাজ চলছে। ব্যুরো রিপোর্ট, সার্চ ইন্ডিয়া, টিএনএন।